নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মানসাই নদীর মিঠা মাছ পাওয়া গেছে, আর এই মাছটা কিন্তু খুবই স্বাদ খেতে। তো এই মাছেরই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমি মাছগুলো কেটে নিচ্ছি। মাছটা প্রায় কাটা হয়েই গেল, ওইদিকে মা মশলাগুলো করে নিচ্ছে। এবার মাছটা ধুয়ে এনে রান্নাটা বসিয়ে দেব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার সমস্ত মশলা দিয়ে মেখে রেখে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ মতো হলুদ, 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ মতো জিরা বাটা, 1.5 চামচ শুকনো লঙ্কা বাটা। এর উপরেই দেবো টুকরো করে কেটে রাখা আলু। এবারে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার 10 মিনিট ঢেকে রাখবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1/2 চামচ গোটা জিরা, দেবো 1টা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর উপরে মেখে রাখা মাছটা দেবো। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম, এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দেওয়াতে দেখুন কত জল উঠেছে, জলগুলো এবার আস্তে আস্তে কষিয়ে শুকিয়ে নেব। সবকিছু খুব ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে জল দেব। মাছের ঝোলটা মোটামুটি হয়েই গেছে, এবার এর মধ্যে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম নদীর রিঠা মাছের ঝোল একদম রেডি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে।
দেখুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও। দারুণ হয়েছে খেতে, খুব মাইক বাজছে, কি যেন বাজছে বুঝতে পারছি না, কথাই বলা যাচ্ছে না। আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।